আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমরা হাতের লেখা সুন্দর করার একটি কোর্স চালু করেছি। মাত্র 24 ঘন্টায় হাতের লেখা শিখে এই কোর্সের প্রতিটি ভিডিও দেখে নিয়মগুলো অনুসরণ করলে আপনার হাতের লেখা 100% ভালো হবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিও এর মাধ্যমে আমরা শিখতে চলছি কিভাবে সুন্দর করে সাজিয়ে একটি দরখাস্ত লিখতে হয়। তো চলুন জেনে নেই আবেদন পত্র লেখার সঠিক নিয়ম সম্পর্কে। চাকরি বা বিভিন্ন কাজের জন্য আমাদের আবেদন পত্র লেখার দরকার হয়ে থাকে। ছোটবেলায় ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম শেখা কিংবা পড়াশোনা শেষে চাকরির দরখাস্ত লেখা, বাস্তবিক অর্থে আবেদন পত্র লেখার জন্য সবার মাঝেই প্রথমবার একটি অস্বস্তি অনুভব হয়ে থাকে। এমনিতে চাকরির দরখাস্ত পত্র লেখার নিয়ম সম্পর্কে আমাদের একটু বাড়তি সতর্কতাই অবলম্বন করতে হয়। তাছাড়া প্রতিটি আবেদন পত্র লেখার নিয়ম ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তাই বাংলা আবেদন পত্র লেখার সঠিক নিয়ম অনুসরণ করে কিভাবে লিখব বা কি কি লিখতে হবে এসব বিষয়ে প্রশ্ন থেকে যায়। অপরদিকে আবেদন পত্র লেখার নিয়ম নিয়ে কোনো বিষয়ে অজানা থাকলে বা মনে দ্বিধাগ্রস্ত হলেও অন্য কারো সাহায্য গ্রহণ করতে অস্বস্তি বোধ হয়, কারণ শিক্ষাগত যোগ্যতার বিপরীতে কারো কাছে এ ধরনের সহযোগিতা চাওয়াটা বিব্রতকর মনে হওয়াটা অস্বাভাবিক নয়। তাই আমাদের উচিত আবেদন পত্র লেখার নিয়মগুলো সঠিকভাবে আয়ত্তে নিয়ে আসা। কিভাবে দরখাস্ত লিখতে হয়, কোন আবেদনপত্রের ফরম্যাট কেমন হবে, কি ধরনের তথ্য সংযুক্তি হিসেবে দিতে হবে, সেসব বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন করা। আবেদনপত্র লেখার নিয়ম 2021। ইংরেজি দরখাস্ত কিংবা বাংলা দরখাস্ত যেটাই হোক না কেন, কাজের প্রয়োজনে বিভিন্ন সময়ে আবেদনপত্র লিখতে হয়। কিন্তু বাংলা দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে না জানার কারণে দরখাস্ত লেখার পূর্বে অভিজ্ঞদের নিকট থেকে দরখাস্ত লেখার নিয়ম জেনে নিতে হয়। বিশেষজ্ঞের চাকরি প্রার্থীরা চাকরির দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে না জানার কারণে সমস্যায় পড়তে হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ লোক চক্ষু লজ্জার কারণে এ বিষয়ে অন্যের দ্বারস্থ হয়ে পরামর্শ নিতে চান না, যার ফলে একটি সুনির্দিষ্ট বিষয়ে ভালো মানের দরখাস্ত লেখার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। দরখাস্ত লেখার অসংখ্য অসংখ্য ফরম্যাট রয়েছে। কেউ চাকরির দরখাস্ত লিখছেন, কেউ অফিসের বিশেষ প্রয়োজনে বা অফিস থেকে ছুটি নিতে দরখাস্ত লিখছেন, আবার ছাত্র ছাত্রীরা তাদের প্রাতিষ্ঠানিক প্রয়োজনে স্কুল কলেজের প্রধানকে অ্যাড্রেস করে দরখাস্ত লিখছে। মূলত কাজের ধরন অনুসারে দরখাস্ত ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যত ধরনের দরখাস্ত থাকুক না কেন, একটি দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে আয়ত্ত করতে পারলে আপনি যে কোনো ধরনের দরখাস্ত লিখতে পারবেন। আমরা আজকের ভিডিওতে স্কুল কলেজের ছুটির আবেদন, বেতন মওকুফের আবেদন, চাকরির আবেদন পত্র লেখার নিয়ম, সরকারি শিক্ষক পদে চাকরির আবেদন, ব্যাংকের ছুটির আবেদন সহ বিভিন্ন প্রফেশনাল ছুটির আবেদন শেয়ার করব। সেই সাথে বাংলা ও ইংরেজি সহ PDF ও ডকুমেন্ট ফরম্যাটে দরখাস্ত লেখার নিয়মাবলীর কপি আপলোড করে দেব, যার ফলে আপনি খুব সহজে ডাউনলোড করে যেকোনো কম্পিউটার থেকে আপনার দরখাস্ত লিখে নিতে পারবেন। দরখাস্ত লেখার নিয়মাবলী 2021। দরখাস্ত লেখার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যেগুলো কোনো ক্রমে বাদ দেওয়া সম্ভব নয়। আপনি যে ধরনের দরখাস্ত লিখুন না কেন, দরখাস্ত লেখার সময় আপনাকে নিচের নিয়মগুলো মেনে দরখাস্ত লিখতে হবে। প্রাপক, যার কাছে আবেদন করছেন তার নাম, পদবি ও ঠিকানা, আবেদনের বিষয়ে সম্ভাষণ, জনাব, স্যার, ম্যাডাম ইত্যাদি, আবেদনের বিষয়ে গঠনমূলক বর্ণনা, আবেদনকারী নাম ও ঠিকানা, আবেদনের সঠিক তারিখ। দরখাস্ত লেখার নিয়ম, দরখাস্ত লেখার নমুনা। কাজের ধরন অনুসারে বাংলা দরখাস্ত লেখার নিয়ম আলাদা আলাদা হয়। কেউ চেষ্টা করলেও সব ধরনের দরখাস্তের নমুনা একসাথে শেয়ার করে দিতে পারবেন। সকলের সুবিধার্থে সবচাইতে বহুল ব্যবহৃত কয়েকটি দরখাস্তের নমুনা এখানে শেয়ার করে দেওয়া হলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, এবং ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে যেয়ে আপনার মতামত জানান। যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।
আর আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।